আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। ফিরে আসলাম আমার নতুন টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালে আপনাদের মাঝে আগে পরে যে অফারগুলো শেয়ার করছি, প্রত্যেকটা অফারের প্রবলেম সলভ করব এবং আমি নিজেও জয়েন করব। আশা করি আপনারাও জয়েন করবেন, যাতে করে যাতে যে কোনো প্রবলেমগুলো ফেস হচ্ছে ফেসগুলো আপনারা প্রবলেমগুলো সলভ করতে পারেন। যেহেতু অলরেডি আমরা অনেকগুলো অফার শেয়ার করছি, প্রত্যেকটা অফারের নিচ থেকে শুরু করব, যেগুলো আমরা আজকে কালকে শেয়ার করছি, কোন কোন অফারগুলো ইম্পর্টেন্ট, জয়েন করা উচিত, জয়েন করলে কী হবে, বেনিফিটগুলো, সম্পূর্ণ প্রসেসগুলো তুলে ধরব। তো আজকের ভিডিওতে ইম্পর্টেন্ট কয়েকটা গুরুত্বপূর্ণ অ্যাডড্রপ থাকবে। সবসময় জানেন যে ভিডিওগুলো খুব ইম্পর্টেন্ট হয়, কারণ এগুলো খুব ভালো আমাদের কিন্তু প্রফিট দেওয়ার চান্স থাকে। যেমন এখানে আছে জ্যাক স্পেস থেকে কিন্তু টেস্টনেটের একটা NFT ক্লেম করা খুবই গুরুত্বপূর্ণ। গতকালকেও আমরা ট্রাই করছি, আজকেও ট্রাই করবো, আজকে 8টাতে ক্লেম করা যাবে। তো আমরা সকল প্রস্তুতি নিয়ে নিব কীভাবে ক্লেম করতে হয়, সব NFT ক্লেম করবো। এই NFT ক্লেমের বিনিময়ে আমাদের কিন্তু হয়তোবা ওরা যখন মেইনেট লঞ্চ করবে তখন কিন্তু আমাদের ভালো একটা প্রফিট হওয়ার চান্স রয়েছে, তাই মিস করবেন না। সেকেন্ডটি, আরও অনেকগুলো টেস্টনেটের অফার শেয়ার করা হয়েছে, তারপর ওয়েট লিস্টের অফার শেয়ার করেছে, সবগুলো বিষয়গুলো দেখাই দিব। ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, একটু বড় হবে ভিডিওটা, তারপরও দেখলে আপনার উপকার। প্রতিবারের মতো একটু রিকোয়েস্ট, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিন, আমাদের একটু পাশে থাকার চেষ্টা করেন। আমাদের কোনো একটু বড় হলে আশা করি আস্তে আস্তে আমরা আরও উপরের দিকে এগিয়ে যাব, ভালো ভালো প্রজেক্টগুলো আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব। এখানে ভিডিওগুলো দেখেন, আমাদের কাছে অনেকগুলো ভিডিও কালেকশন করা আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো দেখলে আপনি অনেকগুলো কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং আমাদের সাথে এক্সপার্ট হয়ে কাজ করতে পারবেন অনলাইনে। তো যাই হোক, অ্যাডফার্স্টলি আমরা প্রবলেম সলভ দিয়ে দেখুন। আমরা একটা অফার শেয়ার করছিলাম কিউকেক্স এক্সচেঞ্জের, তো সেটার কিন্তু অলরেডি কিন্তু বাস রেডি, কারণ আমার বেলা এমনি কথাগুলো পড়লে বুঝতে পারবেন। এখানে আমি ক্লিয়ারভাবে বলে দিছি যে এখানে একটু রিস্ক থাকে। আমি অলরেডি এখানে 100টি TRX ডিপোজিট করছি, বাট এখন উইথড্রলের কোনো খবর নাই। ওদের গ্রুপে গেলাম, ওদের গ্রুপে প্রায় 1-1.5 দিন হয়ে গেছে, কাউকে কোনো পেমেন্ট করতেছে না। উইথড্রল অনেকে করছে, হিউজ পরিমাণ ইউজার, কাউকে কোনো পেমেন্ট করতেছে না। কিন্তু ওরা আশা দিতেছে ওদের এক্সচেঞ্জ একটু প্রবলেম চলতেছে, ওরা প্রবলেমটা সলভ করে আমাদের উইথড্রলটা স্টার্ট করবে। তবে আই এম নট শিওর, এমন হতে পারে ওরা স্ক্যামিং করে চলে যেতে পারে, কাউকে পেমেন্ট নাও করতে পারে। তো যাই হোক, অনেকে এখান থেকে প্রফিট বুক করে ফেলছে। এখন আমরা যারা লাস্টের দিকে ডিপোজিট করছি, বাট আমরা মনে হয় বাস খেলাম। তো 50% চান্স আছে যে আমাদের উইথড্রলটা কমপ্লিট করে দিবে। আবার রিস্কও আছে, এমন হতে পারে স্ক্যামিং করে চলে যেতে পারে, কোনো নো গ্যারান্টি। তো দেখা যাক, আল্লাহ ভরসা। যদি পেমেন্ট করে দেয় তাহলে তো বুঝবো স্ক্যামিং না, প্রজেক্টটা ভালো স্ট্রং এক্সচেঞ্জ, তো আশা করা যায় পেমেন্ট করবে। যেহেতু ওরা আগে পরে অনেক ডলার এখানে আমাদেরকে দিছে ফ্রিতে, সেক্ষেত্রে আশা করি যে এত বড় একটা এক্সচেঞ্জ কমিউনিটি কখনো স্ক্যামিং করবে না, আশা করি পেমেন্ট করবে। হয়তো এখন প্রবলেম চলতেছে, তো সময়ের অপেক্ষায় দেখা যাক। আর নতুন করে কেউ এখন আপাতত কেউ ডিপোজিট করবেন না, আপনার ফান্ড যা আছে এভাবে পড়ে থাকুক। যখন আমাদের উইথড্রলটা দিবে আপডেট জানাবো, তখন আপনার ডিপোজিট করে আপনার ফান্ড উইথড্রল করবেন। সেকেন্ডলি, কয়েকটা অফার রিমাইন্ডার দিছি। যেমন একটা অফার অলরেডি চলতেছে, সেটা হচ্ছে এখানে দেখেন AC টোকেনের, এটা কিন্তু MXC এক্সচেঞ্জে ভাই লিস্টেড হবে। অফারটা এখনও অ্যাক্টিভ আছে, আপনারা চাইলে এই প্রজেক্টটাতে জয়েন করতে পারেন। ভিডিও লিঙ্ক এই যে দেওয়া আছে আমি মেনশন করে দিব, ভিডিওটা দেখে AC টোকেন ইনকাম করতে থাকেন। এটা কিন্তু MXC এক্সচেঞ্জে খুব শীঘ্রই লিস্টেড হবে এবং আমাদের উইথড্রলটা করে আমরা ডিরেক্টলি MXC এক্সচেঞ্জে সেল করে প্রফিট নিতে পারবো খুব শীঘ্রই। থার্ডলি, এই অফারটা অনেকদিন আগে শেয়ার করছি, সেলর নেটওয়ার্কের NFT ক্লেমের কথা। এটা একদম ইজি ব্যাপার, ভয়েসে বলে দিচ্ছি, আমাদের কমিউনিটির প্রত্যেক ইউজাররাই কিন্তু এই NFT প্রজেক্টে কাজ করছে এবং NFT সাইট থেকে NFT ক্লেম না, এটা হচ্ছে ওদের সাইট থেকে NFT পাওয়ার জন্য যেসব কাজগুলো করতে হয় ওগুলো আমরা কমপ্লিট করে ফেলছি। এখন অফারটা অ্যাক্টিভ আছে, যারা এই সেলর NFT প্রজেক্টে কাজ করেন নাই, রিমাইন্ডার দেওয়া আছে। আমি এখানে একদম ক্লিয়ারভাবে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানে আপনারা ইজিলি পারবেন। জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ম্যাটামাক্স অথবা কেপার ওয়ালেটে আপনি কানেক্ট করবেন। কানেক্ট করার পর সিম্পল আপনি এই কুইজের অ্যান্সারগুলো দিয়ে দিতে হবে, কুইজের অ্যান্সারগুলো দিয়ে দিলে আপনি NFT ক্লেম করার জন্য এলিজিবল। তারপরে এই যে আরও একটা অফার রিমাইন্ডার দিছি, কিউএ, এটা তাদের নিজস্ব ব্লকচেনের টোকেন। অল প্রসেস খুব ইজি আছে, দেখে নিলেই পারেন। তারপর এই যে একটা ভিডিও অলরেডি রিমাইন্ডার দেওয়া হয়েছে, এটা হচ্ছে ভাই অ্যাটোডেক্সেল, এটা খুব শীঘ্রই আমাদের প্রফিট দিবে আশা করা যায়। এটা অলরেডি ভাইরাল হয়ে গেছে, এখান থেকে আমাদের অলরেডি কিন্তু অ্যাটোডেক্সের পয়েন্ট আমরা আর্নিং করতেছি, আপনিও চাইলে আর্নিং করতে পারেন খুব শীঘ্রই, এটা আমাদের ভালো প্রফিট দিবে। আমার নিজেরই অলরেডি 5টা অ্যাকাউন্ট দিয়ে আমি কাজ করতেছি। আমার কথা হচ্ছে ভাই, প্রফিট দিলে দিবে, না দিলে চলে যাবে, তবে আমরা প্রফিট পেলে যে সবগুলোতেই পাই, তো আপনিও চাইলে কাজ করতে পারেন। তারপর এই যে একটা অফার শেয়ার করছিলাম, একদমই মনে করেন বাজে অফার আমি মনে করি, কারণ এটা থেকে প্রফিট বুক করাটা খুবই কষ্টকর। তার জন্য আমি নিজেও ভিডিও করি না এবং আপনাদেরকে এতটা গুরুত্ব দিইনি, জাস্ট বলছিলাম যে ট্রাই করতে পারেন, কিন্তু এটা আমি মনে করি এখন এটাতে জয়েন না করাটাই ভালো, বেটার। তো এখন চলে আসি আজকের প্রজেক্ট, NFT জ্যাক স্পেস NFT। তো আমি এখন বলি জ্যাক স্কেন্স
অলরেডি অনেকগুলো টেস্টনেটের এয়ারড্রপ শেয়ার করছে, কিন্তু বাট আমরা অনেকগুলোতে জয়েন করিনি, কারণ আমরা তখন টেস্টনেটে অফারে কোনো গুরুত্ব দিইনি। কিন্তু এখন আমরা যখনই দেখলাম অ্যাপটস ব্লকচেন থেকে 1,00,000 টাকার ইউজাররা ইনকাম করছে, তখনই কিন্তু আমরা সবাই টেস্টনেটের অফারে উঠে পড়ে লাগছি। এটা যেমন আমার মতামত, আমি পার্সোনালি জানাচ্ছি, আমি এই কারণে উঠে পড়ে লাগছি যে কোনো টেস্টনেট অফার এখন আর মিস দেবো না। কিন্তু ZkSync-এ যে কটা টেস্টনেটে অ্যাড্রপ অলরেডি তারা শেয়ার করছে, এগুলোতে এখন আর ওই জায়গায় এখন আমাদের যাওয়া পসিবল না, কারণ ওইখানে অনেক আগে সবে কাজ করে ফেলছে আর অবস্থা ওদিকে খুবই খারাপ। তো এখন কথা হচ্ছে, আপাতত যেগুলো জয়েন করলে আমরা একটা অ্যাড্রপ পাওয়ার চান্স আছে, আমরা ওগুলোর উপরে পড়ে থাকবো। যেমন ZkSync-এর একটা টেস্টনেটে NFT তারা দিচ্ছে, এটা ক্লেম করলে হয়তোবা এই NFT ক্লেমের বিনিময়ে ওদের যখন মেইন লঞ্চ করবে তখন হয়তোবা আমরা কোনো অ্যাড্রপ পেতে পারি। আর 1-2 দিন পরে তাদের মেইন লঞ্চ করবে, একদম সময় কাছে আসছে, তার জন্য এই NFTটা ক্লেম করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই NFTটা কীভাবে ক্লেম করবেন সম্পূর্ণ প্রসেসটাই বলছি। ফার্স্টলি আমাদের কী করতে হবে, ফয়েক থেকে ইথিরাম কালেক্ট করতে হবে। তো ফয়েক থেকে ইথিরাম কালেক্ট করার আগে আপনাকে চলে আসতে হবে মেটামাক্সে। তো আমরা সিম্পল কি বাজার দিয়ে কাজ করতেছি, মেটামাক্স অন করে নেবেন। যাদের মেটামাক্সের ব্যবহার জানেন না, তো মেটামাক্সের ব্যবহার জানার জন্য আমাদের কমেন্ট বক্সে মেটামাক্স লিখে ইনবক্স করলে মেটামাক্সের ভিডিও পেয়ে যাবেন। সিম্পল আমি মেটামাক্সটা অন করে নিলাম। আমি নতুন ইউজারদের জন্য একটু হেল্প করতে চাই, কারণ অনেক নতুন ইউজার আমাদের চ্যানেল জয়েন করছে। জাস্ট আমাদের যে কোনো পোস্টের কমেন্ট বক্সে মেটামাক্স লিখে জাস্ট এভাবে কমেন্ট করলে দেখবেন মেটামাক্স কীভাবে কাজ করতে হয়, মেটামাক্স কীভাবে অ্যাড করতে হয়, RPC ব্লকচেন সকল ডিটেলস ইউআরএল ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখে মেটামাক্সের ব্যবহার জেনে নেবেন। এখন চলে আসে RPC-র কাজে। তো এইখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন আমি অলরেডি কিন্তু মেইনে RPC কিন্তু অ্যাড করে রাখছি। দেখি এখানে RPC-টা আছে কি না। গরিলি RPC অ্যাড করার জন্য এই যে এখানে গরিলি যে নামটা আছে সেটা আমাদের চ্যানেলে সার্চ বারে এসে এবার সার্চ করলে আপনি যে এরকম পেয়ে যাবেন। উপরের দিক নিচের দিকে করলে দেখবেন যে গরিলি RPC-টা এখানে দেওয়া আছে। তো গরিলি RPC-টা আপনি সার্চ বারে সার্চ করে এখানে উপর দিকে আসলে পেয়ে যাবেন। এই RPC-টা অ্যাড করে নেবেন যেভাবে আমরা অ্যাড করতেছি। RPC অ্যাড করা প্রত্যেকেই পারেন, RPC অ্যাড করা নিয়ে আমি ভিডিও সময় নষ্ট করতে চাই না। জাস্ট অ্যাড RPC-তে ক্লিক করে এটা RPC অ্যাড করে নেবেন। জাস্ট RPC-গুলো অ্যাড করে সেভ করলে আপনি এখানে গরিলিটা অ্যাড করে নিলেন, গরিলিটা অ্যাড হয়ে গেল। তো গরিলি নেটওয়ার্কে কিন্তু আমার 0.05 অলরেডি কিন্তু ইথিরাম পড়ে আছে। তো আমি একটা NFT কালকে মেবি ক্লেম করছিলাম, সম্ভবত আমার শেয়ার নেই আমার এখানে কেটে নিছে, বাট হ্যাঁ দেখা যাক। এখান থেকে আমার এই ইথিরামটা পড়ে আছে। আমি প্রথমে গরিলি RPC অ্যাড করে আপনাদের শিখিয়ে দিলাম, এটা আমাদের প্রয়োজন ছিল। এখন হচ্ছে আমাদের ফয়েট কালেক্ট করতে হবে। গরিলি RPC-তে অ্যাড করলাম, ফয়েট কালেক্ট করার জন্য এই লিঙ্কগুলো আমরা ইউজ করব, আমরা দেখি কোনটাতে কাজ করে। ফার্স্টলি ফার্স্ট ফসেট লিঙ্কটাতে ক্লিক করলাম, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেখি যে এখান থেকে আমাদের ফসেট থেকে ইথিরাম কালেক্ট করা যায় কি না। তো মেটামাক সিলেক্ট করতে বলতেছে, এইভাবে কানেক্ট করে নেবেন। মোস্ট বি ডেস্কটপ মোড করে নেবেন মোবাইলটা, না হলে কিন্তু কানেক্টেডে প্রবলেম ফেস করবেন। এখানে আপনি যখন কানেক্টেড করবেন এখানে যে কানেক্টেড অ্যাড্রেস কানেক্ট হয়ে যাবে। তারপরে এখানে বলতেছে কি ক্যাপচার পূরণ করতে বলছে এবং লগ ইন করতে বলছে টুইটার দিয়ে, এটা করে নেবেন। ফার্স্টের লিঙ্কটা ফয়েট লিঙ্ক ফেল মারলো, কারণ হচ্ছে ক্যাপচার পূরণ হচ্ছে না। তো এটা বাদ, আমরা এখন আরেক লিঙ্কে যেয়ে দেখি। এটা থেকে আমি এর আগেও নিছি, এটা কাজ করে, এটা ওয়ার্ক করে। আপনি জাস্ট ইথিরাম অ্যাড্রেসটা দিয়ে জাস্ট এখানে ই করলে পেয়ে যাবেন। জাস্ট মেটামাস থেকে অ্যাড্রেসটা নেবেন, নেওয়ার পর এই দ্বিতীয় লিঙ্কটাতে আমি দিয়ে দিলাম। এখান থেকে ফয়েট থেকে 100% দেয়, কারণ এর আগে আমি নিছিলাম। তো জাস্ট ক্লেমে ক্লিক করলাম অ্যান্ড প্রথমে টুইটার দিয়ে কানেক্ট করতে হয়। আমি তো এর আগে কানেক্ট করছি, আপনারা চেষ্টা করলে হয়ে যাবে। তো ক্লেম কমপ্লিট হয়ে উপরে আমাকে শর্টলিস্ট দিয়ে দিছে, আর সেকেন্ড যে লিঙ্কটা আছে ফয়েটের ওইটা তো কাজই করে না। এনিওয়ে আপনি সবগুলো ফয়েট থেকে কালেক্ট করে নেবেন ইথিরাম, অনেকগুলোই কালেক্ট করার অপশন আছে। সব কালেক্ট করার পর এখানে হচ্ছে ব্রিজ লিঙ্ক, এই ব্রিজ লিঙ্কে হচ্ছে আমাদের খেলা। এই ব্রিজ লিঙ্কটা আপনি এখান থেকে কপি করবেন। এই ব্রিজ লিঙ্ক থেকে এখন আমরা কী করবো, আমাদের এই ইথিরামটাকে আমরা আরেকটা ব্লকচেনে নিব। আমাদের ইথিরামটা বর্তমানে গরিলিতে আছে, এখান থেকে আমাদের কী করতে হবে আরেকটা ব্লকচেনে এখানতে ট্রান্সফার করতে হবে। তার জন্য আমরা এটা ওপেন করলাম, এটা হচ্ছে পোর্টালের ZkSync.2.0। এটাতে যে আমরা ব্রিজ টিজ করতেছি এটার জন্য আমরা কোনো অ্যাড্রপ পেতে পারি, বলা যায় না কখন কোনটা থেকে পেতে পারি। তো মেটামাক্সে অ্যাপ্রুভালটা দিই, মেটামাক্সের সাথে এটা কানেক্ট করে নিলাম। কানেক্ট করার পর আমার এখানে ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন, আমার এখানে ব্যালেন্স আছে, আমি তারপর আরও ব্যালেন্স নিব। আপনার এখানে ব্রিজ করতে হবে, আপনার এখানে ব্রিজ করার জন্য আপনি কী করবেন, এখানে ক্লিক করার পর এখানে সোয়াইপ বারটা যে ব্রিজ অপশন আছে দেখতে পাচ্ছেন, ব্রিজ অপশন আপনাকে ক্লিক করতে হবে। আপনার ইথিরামটা এই পয়েন্টে আনতে হবে। তো আমরা ব্রিজে ক্লিক করে দিচ্ছি। তো গরিলি টেস্টনেটে আপনার যে পরিমাণ ইথিরাম আছে সেটাকে আপনি ZkSync টেস্টনেটে আপনি পাঠাবেন আর কি। এটাকে বলে ব্রিজ, এই ব্লকচেনের ব্রিজটা এইভাবে করে। তো আমরা এখানে কত বসাইতে পারি, আমাদের ম্যাক্সিমাক্সে ক্লিক করার পর আমরা এখান থেকে বেশি দিতে পারতেছি না,
তো ম্যাক্সে ক্লিক করার পর যা পারবেন তাই এখানে বসে যাবে, এখানে ডিপোজিটে ক্লিক করবেন, কিছুক্ষণ পরে দেখবেন একটা ট্রানজ্যাকশন ফি কাটবে। পুরোপুরি ম্যাক্সে দিলে পাঠাইতে পারবেন না, কারণ এখানে আপনার ট্রানজ্যাকশন ফি একটু ঝামেলা আছে, তার জন্য এখানে একটু কম দিতে হবে যাতে করে আপনার ফিটা ঠিকঠাক মতো আপনি দিতে পারেন। তো আমি 0.28 দিয়ে আবার ট্রাই করতেছি। করতে গেলে গ্যাস ফি কিন্তু প্রচুর হাই, 0.05ই মনে হয় কাইটা নিবে। এখানে গ্যাস ফি দেখতে পাচ্ছেন প্রচুর হাই, তার জন্য আপনাকে কম অ্যামাউন্ট বসাতে হবে। ফাইনালি কিন্তু আমি এখন পারতেছি, মানে এটাকে ব্রিজ করার জন্য আমি কনফার্মেশন দিয়ে দিলাম। এভাবে যে এটা দিবেন, এখানে ট্রানজ্যাকশন মানে ডিপোজিট ট্রানজ্যাকশনটা হতে একটু সময় লাগে, একটু সময় নিবে। সময় নেওয়ার পর আপনার এটা দেখবেন যে এখানে বলছে স্পিড আপ করতে পারেন অথবা ওয়েট করতে পারেন। এটা আস্তে আস্তে ব্রিজ হয়ে যাবে। আমার ট্রানজ্যাকশন সাবমিটেড, মানে আমার কমপ্লিট হয়ে গেছে, ট্রানজ্যাকশন সাবমিট হয়ে গেছে। অ্যান্ড এখানে আপনি ওয়ালেটে আসলে আপনি কিছুক্ষণ পরে দেখতে পারবেন আপনার ব্রিজ হয়ে এখানে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। একটু সময় লাগবে, হয়তো 5-10 মিনিট পর আপনার ব্যালেন্স শো করবে। তো ব্যালেন্স শো করলে এখন আপনাদের যেই কাজটা সেটা হচ্ছে এনএফটি মিন্টের কাজ। 0.08 দিয়ে আপনাকে এনএফটি মিন্ট করতে হবে। এটার জন্য কিন্তু আমরা এত কাহিনী করলাম। তো এই 0.08 দিয়ে এনএফটি মিন্ট করার জন্য আজকে রাত 8টার দিকে ক্লেম অপশন দিবে। তো এটা আপনি খেয়াল করেন আমি কী করি না করলে, কিন্তু এটা এই স্টেপ না দেখলে আপনি কিন্তু ক্লেম করতে নাও পারেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। জাস্ট এটা ওপেন করবেন এইভাবে, এভাবে ওপেন করলে জিনিস খেয়াল করেন আপনার প্রত্যেকে যে জ্যাকিস্ক্যানের আরপিসির কথা বলছিলেন, জ্যাকিস্ক্যান আরপিসিটা মূলত আপনাকে এইখান থেকে অ্যাড করতে হবে, নাহলে আপনি পারবেন না। তো জ্যাকিস্ক্যানের আরপিসিটা অ্যাড করার জন্য আপনি একটু খেয়াল করেন। তো জ্যাকিস্ক্যান আরপিসি অ্যাড করার জন্য এখানে একটু ঝুম করলে দেখতে পারবেন এই যে এখানে একটা ক্লিক লিঙ্ক আছে, এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনার জ্যাকিস্ক্যানের আলফা টেস্টনেটটা সুইচ হবে। দেখেন এখানে বলে দিয়েছে, জিনিসটা হয়তো অনেকের চোখে পড়ে না, দেখেন সুইচ দ্য টেস্টনেট, আপনি সুইচ করতে পারবেন জ্যাকিস্ক্যানের আর টেস্টনেট। তার জন্য ক্লিক লিঙ্কে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখনই দেখবেন আপনার ম্যাটামাক্সে একটা অ্যাপ্রুভাল আসবে। অ্যাপ্রুভাল না আসলে কানেক্ট অপশনে সিম্পল ক্লিক করে ব্রাউজার অলরেডি ক্লিক করে দিবেন। অ্যান্ড এখানে আপনার নোটিফিকেশন আসতে পারে, দেখেন ম্যাটামাক্সে একটা অ্যাপ্রুভাল আসছে। আমরা দেখবো এখান থেকে আমাদের সুইচ হয়েছে কি না, সুইচ না হলে আমাদের আবার ট্রাই করতে হবে আর কি। দেখেন এখানে গোয়েলাতে কারেন্ট হয়েছে, মূলত আমাদের গোয়েলাতে কারেন্ট হলে হবে না, আমাদের কারেন্ট হতে হবে না। তো কারেন্ট সাইডে ক্লিক করে আপনি এখান থেকে ডিসকানেক্ট করে দিবেন। তো ডিসকানেক্ট করে দিলাম, এখানে আমাদের জ্যাক স্পেসেই অ্যাড করতে হবে। তো আমরা এগিন ট্রাইট, আমরা ডেস্কটপ মোড থেকে মোবাইল মোড করে নিলাম। পেস্টার রিফ্রেশ দিয়ে মোবাইল মোড করলে দেখেন এখানে আবারও ক্লিক হেয়ার আছে, ক্লিক করে আমাদের আগে সুইচ করতেই হবে যেভাবে হোক। তো আমরা ক্লিক হেয়ারে ক্লিক করছি, দেখি সুইচটা হয় কি না। তো ওইভাবে হচ্ছে না, আমি গুগলে সার্চ করছিলাম, সার্চ করার পর দেখেন এখানে আমাকে ম্যাটামাক্সে কীভাবে আরপিসি অ্যাড করতে হয় সেটা আমাদেরকে এখানে ডিটেলস দিয়ে দিছে। এটা আমি এই লিঙ্কটা শেয়ার করে দিব না, এটা এখান থেকে আমি দেখে দেখে অ্যাড করে নিই, দেখি অ্যাড হয় কি না হলে আপনাদেরকে জানিয়ে দিব। তো আমি সব কিছু বসাই নিলাম, এখন সেভে ক্লিক করে দেখি এটা আমাদের অ্যাড হয় কি না। তো ফাইনালি এটা কিন্তু অ্যাড হয়েছে এবং এটা কাজও করছে। দেখেন আমার কিন্তু অলরেডি ইথিরাম এখানে চলে আসছে, যেটা ইথিরাম। তো এইটা হচ্ছে, আমি খেয়াল করেন এখানে যে গোয়েলা টেস্টনেটের আরপিসি দেখাইছি, এখান থেকে ইথিরাম সেন্ড করে আমরা ব্রিজ করে কোথায় নিলাম হচ্ছে আমরা জেক আলফা টেস্টনেটে, এইখানে নিছি। সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনাকে দেখাই দিয়েছি, কোনো স্টেপ মিস করবেন না। আমি একটু পরে আপনাদের এই ফুল আরপিসিটা এবং গোয়েলা চেনা আরপিসিটা আমি ফুললি একটা নোট করে আমি টেলিগ্রামে দিয়ে দিব, টেনশনের কোনো কারণ নেই। এখন আপনারা তো সকল কিছু বুঝতে পারছেন ইথিরাম কীভাবে ম্যানেজ করতে হবে। এখানে আমরা যে এনএফটি মিন্টের যে লিঙ্ক আছে এটা হচ্ছে আমাদের মেন, এই এনএফটি ক্লেম করতে হবে এই লিঙ্কের মাধ্যমে। 0.08 ইথিরাম ফি কাটবে এটা আজকে রাত 8টার দিকে। তো টাইম খুবই কম, আমি ভিডিওটা আপলোড করে দিব একটু পরেই। তো আপনারা ট্রাই করবেন। এখানে আসার পর এখন কীভাবে ক্লেম করবেন, ক্লেম করার জন্য দেখেন এখানে কানেক্ট অপশন আছে, সিম্পল কানেক্ট লিঙ্কে ক্লিক করবেন, ব্রাউজার ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ম্যাটামাক্সে এখানে নোটিফিকেশন আসবে, এটা এখান থেকে কানেক্ট করবেন। তো নেক্সটে ক্লিক করলাম, কানেক্ট অপশনে ক্লিক করলাম, একটু ওয়েট করবেন। আপনি কিন্তু জ্যাকিস্ক্যান আলফাতে কানেক্ট করবেন, ঠিক আছে, অন্যটাতে না, খেয়াল করে নেবেন জ্যাকিস্ক্যান আলফাতে কানেক্ট করতে হবে। তো এটা আর পাশ কানেক্ট করলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তো যখনই আপনার কানেক্ট হবে এখানে আপনার অ্যাড্রেস শো করবে, অ্যাড্রেস শো করবে এবং আপনার ইথিরাম আজকে মানে 8টার দিক যেহেতু শুরু হবে, এখানে আপনি দেখেন এই যে এখানে আপনি ক্লেম অপশন পাবেন, মিন্ট অপশন, মানে মিন্ট অপশন লেখা থাকবে। এখানে মিন্টে ক্লিক করবেন, ইথিরামের গ্যাস ফি 0.08 কাটবে, রেডি করে রাখবেন, দিলে এখান থেকে একটা এনএফটি আপনি ক্লেম করে নেবেন। তো সম্পূর্ণ প্রসেসটা দেখাইলাম, এখানে সকল কিছু বলা আছে। তো এগুলো ভাই অনেক কষ্ট হয় একটা ভিডিও মেক করতে, এগুলো দেখাইতে অনেক ঝামেলা। আপনি হয়তো 8-10 মিনিট ভিডিও দেখছেন, বাট আমাদের এগুলো বুঝাইতে বুঝতে 1-3 ঘন্টা সময় লাগে, এডিটিং টিডিটিং ভিডিও বানানো খুব কষ্ট। তারপরে যে এখানে আসছে একটা ডোমেন, এটা কী করবো এখন, এনার্জি এমনি নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এখানে ডোমেন করার জন্য আপনি কী করতে হবে, এই আরপিসিটা অ্যাড করে নেবেন, এই আরপিসিটা আপনি অ্যাড করে নেবেন।
আরপিসি অ্যাড করার পর এখানে এটা চলে আসবে। এখানে আপনি টোকেন কালেক্ট করতে হবে আরপিসিতে, ফসেট থেকে টোকেন কালেক্ট করবেন। ফসেট থেকে টোকেন কালেক্ট করার জন্য এখানে আমরা ফসেট লিঙ্ক দিয়ে দিছি, এখান থেকে 61 SSB পাবেন, ফসেট থেকে ক্লেম করে নেবেন। ফসেট থেকে ক্লেম করার জন্য এখানে টুইট করতে হবে, টুইটের লিঙ্কটা আপনাকে এখানে এনে জাস্ট আপনার প্রোফাইল থেকে এনে জাস্ট রিকোয়েস্ট করলে আপনি হয়ে যাবে। টুইট করার একটা নিয়ম আছে, টুইট করার নিয়মটা আমি না দেখালে অনেকে বুঝতে পারবেন না। এখানে টুইটের সিস্টেমটা হচ্ছে, এখানে টুইটে ক্লিক করবেন, লিঙ্কটা কপি হওয়ার পর আপনি টুইটারে নিয়ে যাবে, এখানে আপনার অ্যাড্রেসটা বসাইতে হবে, তারপরে টুইট করতে হবে। তো খেয়াল করেন আমি এখানে আমার ওই যে ম্যাটামাস্ক থেকে অ্যাড্রেসটা বসাই দিলাম। তো জাস্ট আপনি এখন টুইট করবেন, টুইট করার পর এটা প্রোফাইল থেকে লিঙ্কটা নিতে হবে। আপনি আপনার টুইটার প্রোফাইলে যাবেন, এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করে সেই পোস্টের লিঙ্কটা কপি করবেন। কপি করার পর এটা নিয়ে যাবেন সেইখানে, ওই যে যেখান থেকে ফসেট কালেক্ট করতেছেন সেইখানে আপনাকে নিয়ে যেতে হবে। তো এই পেজে আসার পর এখানে আপনি ইউআরএলটা দিয়ে দিবেন। ইউআরএলটা দেওয়ার পর এখানে আপনি রিকোয়েস্ট দ্য এসএসএম এ ক্লিক করলে আপনার এখানে 100টি টোকেনের জন্য তারা রিকোয়েস্ট হয়ে যাবে এবং আপনাকে 100টি টোকেন দিয়ে দিবে। এখানে আমার কিন্তু 100টি টোকেন রিসিভ হয়ে গেল ফসেট থেকে। এইভাবে করে ফসেট থেকে কিন্তু আমরা 100টি কালেক্ট করে নিলাম। এখন আমরা মেন কাজ করব। তো খেয়াল করেন ফসেট থেকে কিন্তু আমার টোকেন কিন্তু রেডি, টোকেন পেয়ে গেলাম। এখন আমরা এখানে আসি চ্যানেলে। এইসব কাজগুলো খুব ঠান্ডা মাথায় করতে হয়, তাড়াফুড়া করতে গেলে প্রচুর পরিমাণে আপনি ব্লেম খাবেন। যেমন আমি অলরেডি কিন্তু খাচ্ছি, আমি ভিডিও কিন্তু স্কিপ করে করে একটু ই করে নিতেছি। তো এইখানে যে ডোমেন মিন করার জন্য এই যে লিঙ্কটা, এটাই হচ্ছে আমাদের আজকের কাজের লিঙ্ক। এতক্ষণ যা করলাম এগুলো হচ্ছে তাহলে সেট আপ। তো এই ডোমেন লিঙ্কটা এখানে পেস্ট করে এটার সাথে কানেক্ট করবেন। এখান থেকে ফ্রিতে আপনি একটা ডোমেন কিনবেন, যেটা আমাদের আপকামিং অ্যাড্রপের জন্য কাজে লাগবে। যখন ওদের প্ল্যাটফর্মে কোনো অ্যাড্রপ আসবে তখন এই ডোমেন বাই করার জন্য আপনাকে কোনো অ্যাড্রপ দিতে পারে। তো এখানে আপনাকে কী করতে হবে, কানেক্ট করতে হবে। দেখেন রেফারেল সেট আপ সাকসেস অটোমেটিকলি হয়েছে। কানেক্ট অপশনে ক্লিক করতে হবে, কানেক্ট অপশনে সিম্পল ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি ম্যাটামাস্কের সাহায্যে কানেক্ট করবেন। এখানে নেক্সট নেক্সটে কানেক্ট করে দেওয়ার পর আপনি এখানে চলে আসবেন। এখানে আসার পর এটা পেজটা রিফ্রেশ দিবেন, এটা ক্রস করে কেটে দিবেন। তারপরে এখানে আপনাকে এখন ডোমেন কিনতে হবে। তো ডোমেনটা আপনি আপনি মন খুশি মতো করতে পারেন, আনকমন দিতে পারেন, নিজের নাম দিয়ে দিতে পারেন। আমি সিম্পল দেখাচ্ছি, যেমন আমি জাস্ট রকেট পাস লিখে দিলাম, এরকম একটা ডোমেন আর কি আমি কিনতে চাচ্ছি। অথবা রকেট ওয়ান দিয়ে দেখি সার্চ করে এরকম কোনো ডোমেনটা আসে কিনা। দেখেন এটা কিন্তু আমি রেজিস্টার করতে পারবো, যেটা রেজিস্টার করতে পারবেন সেটা এখানে রেজিস্টার অপশন চলে আসবে। রেজিস্টার অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখন আপনাকে এটা রেজিস্টার করতে হবে। এটা অ্যাভেলেবেল আছে এখান থেকে রেজিস্টার করার জন্য, এখান থেকে 99 আপনার H7 কেটে নিবে, ঠিক আছে। তো আমরা রেজিস্টার ডোমেনে ক্লিক করি, আমাদের ব্যালেন্সে আছে 101টি টোকেন, আপনি 100টি তো পাবেনই। আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন ক্লিক করার পর আপনাকে এখানে কনফার্ম করতে হবে। আপনার ডোমেন নাম হবে, আমার আগে একটা ডোমেন ছিল, এটা এখন আমি আরেকটা ডোমেন কিনেছি, কনফার্ম রেজিস্টার ইউর ডোমেন, ঠিক আছে। তো আমি আমার আগের একটা ছিল, আমি এখানে ইনভাইট রেফার সেম ওনার এখানে শো করবে। দেখেন আমি কনফার্ম করলাম, এর আগে একটা ডোমেন আমি কিনছিলাম, আমার জানি না যে এটা কেনার কারণে আমার কোনো প্রবলেম হবে কি না। আপনার কিন্তু ম্যাটামাস্কে অ্যাপ্রুভাল আসবে, সেখান থেকে আপনি অ্যাপ্রুভালটা দিয়ে দিলে হবে। এটা কিনতে চাচ্ছি না, আমি রিজেক্ট করে দিলাম, কারণ আমার আগে একটা ডোমেন কিনা আছে। তো আপনি এই ডোমেনটা আপনি কীভাবে করে রেজিস্টার করে কিনে নেবেন, যখনই কিনবেন তখন আপনার এখানে ডোমেনের নামটা শো করবে। দেখেন আমার এই যে এখানে ডোমেনের নামটা কীভাবে শো করবে, এখানে আপনি আসবেন হোমে, আসবেন হোমবারে, আসলে আপনার ডোমেনের নামটা এখানে শো করবে, ঠিক আছে। এই যে এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন, মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি যখন ডোমেনটা ক্লেম করে ফেলবেন তখন আপনার এই ডোমেনটা ইউর ডোমেনটা এখানে শো করবে। আমার ডোমেনটা কিন্তু অলরেডি এখানে আমি ওয়েব পাস দিয়ে একটা কিনছিলাম, তো সেটা এখানে আমি ভিউ করতে পারি চাইলে, দেখতে পারি। অ্যান্ড এটা এটা হচ্ছে আমার ডোমেন। তো এখানে আপনি চাইলে রেফার লিঙ্ক ইউজ করে ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারেন। রেফার লিঙ্ক ইউজ করলে রেফারে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার রেফারেল ইউআরএলটা আপনি পেয়ে যাবেন। ভিডিওটা অলরেডি 19 মিনিট হয়ে গেছে, তারপরে যে একটা ওয়েট লিস্টের অফার শেয়ার করছি ভাই, এখন তো আর এনার্জি নেই, অলরেডি 20 মিনিট হয়ে গেছে। আপনারা যে দুইটা দেখাইছি দুইটাতে কাজ করেন, আর এই যে এগুলোতে জয়েন করে নিয়ে নেক্সট একটা ভিডিওতে সময় পেলে দেখিয়ে দিব। তো ভিডিওটা আপলোড করে দিই, প্রত্যেকে চেষ্টা করেন জয়েন করার, যে রিমাইন্ডারগুলো দিচ্ছি প্রত্যেকে রিমাইন্ডারগুলো ফলো করবেন। ধন্যবাদ।